আজকে আমরা আলোচনা করব নবম অধ্যায় এবং তোমাদের শেষ অধ্যায় আজকের ভারত সরকার গণতন্ত্র ও স্বায়ত্তশাসন নিয়ে অষ্টম অধ্যায় অবধি আমরা যে আলোচনা করলাম সেগুলো হলো ভারতের মধ্যযুগের ইতিহাস এগুলি সবই পুরনো দিনের কথা কিন্তু পুরনো দিনের কথা হলেও তার অনেক ছাপ এখনো আমাদের উপর পড়ে এবং এখনো আমাদের চারপাশে সেই পুরনো দিনের ছাপ দেখতে পাওয়া যায় তেমনি একটি ধারণা হলো সরকার সরকার শব্দটা ফার্সি শব্দ থেকে এসেছে মধ্যযুগে ভারতে সরকার শব্দটি মানে বোঝাত শাসনকর্তা বা শাসন ব্যবস্থা দুটোকে এই সরকার শব্দটা আজকেও আমরা ব্যবহার করি সরকারের ইংরেজি শব্দ হল গভর্নমেন্ট গভর্ন কথাটির অর্থ হল শাসন করা আমরা ভারতে বাস করি আমাদের এই ভারতেও একটা সরকার আছে পৃথিবীর সব স্বাধীন দেশেই সরকার থাকে আগে ক্ষমতা জোরে যিনি যুদ্ধে জয়লাভ করতেন তিনি শাসন করতেন আর এখন দেশের জনগণ ঠিক করে কে বা কারা দেশ শাসন করবে এই যে দেশের জনগণ নিজেরা নিজেদের মধ্য থেকে শাসক বেছে নেন এই শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে বলা হয় গণতন্ত্র ইংরেজিতে বলছে ডেমোক্রেসি গণ অর্থাৎ জনগণ তন্ত্র অর্থাৎ শাসন ব্যবস্থা অর্থাৎ গণতন্ত্র মানে হচ্ছে কি না জনগণের শাসন ব্যবস্থা জনগণ নিজেরাই দেশের তন্ত্র বা শাসন ব্যবস্থা ঠিক করেন বলেই এটাকে গণতন্ত্র বলা হয় এই জনগণ যাদের দেশ চালাবার জন্য বেছে নেন তারা মিলেই হয় সরকার আমরা মধ্যযুগের ইতিহাস যখন পড়লাম তখন সেখানে কি দেখলাম রাজা সুলতান বাদশাহ এদের কথা আমরা জানলাম পড়লাম তাদের শাসন ব্যবস্থা যেটা ছিল সেটাকে বলা হয় রাজতন্ত্র মনার্কি অর্থাৎ রাজার শাসন এখন পৃথিবীর কোন কোন দেশে রাজা বা রানী আছেন যেমন ইংল্যান্ডে আছে যেমন জাপানে আছে তবে সেসব দেশেও কিন্তু পাশাপাশি গণতান্ত্রিক সরকারও আছে জনগণ সেখানে নিজেরাই সরকার বেছে নেন আমাদের ভারতে রাজা বা রানী এখানে কিন্তু নেই এখানে কে আছেন এখানে রাষ্ট্রপতি আছেন প্রধানমন্ত্রী আছেন তা প্রত্যেকটা দেশ পৃথিবীর কিভাবে চলবে তার একটা নিয়ম কানুন আছে এই নিয়ম কানুনগুলিকে বলা হয় সংবিধান বিধান এই কথাটির অর্থ হচ্ছে নিয়ম বেশিরভাগ দেশেরই সংবিধান আছে লিখিত আকারে রিটেন আবার কোন দেশে সেই লিখিত আকারে নেই সেখানে কিভাবে দেশ চলে সেখানে বহু বছর ধরে চলে আসা প্রথা রীতিনীতি এইসব যে নিয়মকানুন আছে সেগুলোকে মেনেই সেখানে দেশ শাসন হয় উদাহরণ ইংল্যান্ডের শাসন ব্যবস্থা ওখানকার সংবিধান হচ্ছে
অলিখিত সংবিধান। আর যেখানে লিখিত সংবিধান আছে সেখানে তো দেশ চালাবার নিয়ম কানুনগুলো লেখাই আছে, সেই নিয়ম অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে। যেমন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, যাই হোক আমরা ভারতে বাস করি, আমাদের একটি লিখিত সংবিধান আছে। এই সংবিধানটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান। এত ধারা উপধারা আর কোনো দেশের সংবিধানে নেই। এই যে সংবিধান ভারতে, এর প্রধান রূপকার ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। প্রায় 3 বছর আলাপ আলোচনা বিতর্কের পর ভারতের সংবিধান তৈরি করা হয়। 1949 খ্রিস্টাব্দের 26 নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয়। 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি সেই সংবিধান কার্যকর হয়। তাই 26 জানুয়ারি দিনটি আমরা রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। ভারতীয় সংবিধানে দেশের সরকার বেছে নেওয়ার ক্ষেত্রে দেশের জনগণের অধিকারকে স্বীকার করে নেওয়া হয়েছে। সেই অধিকার মেনে প্রত্যেক 5 বছর অন্তর দেশে একবার করে নির্বাচন অনুষ্ঠিত হয়, যাকে বলা হয় ভোট হওয়া। সেই নির্বাচনে ভোট প্রদান করে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিক, যাদের 18 বছর বয়স হয়ে গেছে, যাদের ভোটার লিস্টে নাম আছে, তারা দেশের সমস্ত মানুষ আগামী 5 বছরের জন্য গোটা ভারতকে কে শাসন করবে তাই জন্য সরকারকে বেছে নেয়। ভারত একটা বিশাল দেশ, এই দেশে একটাই কেন্দ্রীয় সরকার আছে, যেটা নিউ দিল্লিতে। আবার ভারতে যে 28টি অঙ্গরাজ্য আছে সেই প্রতিটি অঙ্গরাজ্যের নিজস্ব সরকার আছে, তাদের বলা হয় রাজ্য সরকার। তাহলে কেন্দ্রে যে সরকার রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, রাজ্যে যে সরকার রয়েছে সেটা হচ্ছে রাজ্য সরকার। কেন্দ্রীয় ও রাজ্য সরকার দুটোকেই জনগণ বেছে নেয়। কেন্দ্রীয় সরকারকে নির্বাচন করে কারা? দেশের সব জনগণ। আর রাজ্য সরকারকে নির্বাচন করে কারা? ওই রাজ্যের বাসিন্দারা। তার সংবিধানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কি কি ক্ষমতা সেটা 3টি তালিকার মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। যে শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য দুরকম সরকারের ক্ষমতাকে স্বীকার করে নেওয়া হয় তাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার। তাহলে যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য কি? যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে একটা লিখিত সংবিধান থাকবে। 2 নম্বর হচ্ছে কি, দু ধরনের সরকারের উপস্থিতি দেখা যাবে, একটা কেন্দ্রীয় সরকার আর একটা হচ্ছে রাজ্য সরকার। এটা আমাদের ভারতে যেমন আছে সেরকম মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা দেখতে পাওয়া যায়। ফলে ভারতের সরকার হচ্ছে একদিকে ডেমোক্র্যাটিক, অর্থাৎ গণতান্ত্রিক। কেন গণতান্ত্রিক? কারণ জনগণ নিজেরাই শাসককে বেছে নেন। আবার অন্যদিকে তা হচ্ছে ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয়। কেন যুক্তরাষ্ট্রীয়? কারণ এখানে কেন্দ্রীয় ও রাজ্য দু ধরনের সরকারি এই শাসন ব্যবস্থায় দেখতে পাওয়া যায়। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলি করবে সেগুলি হচ্ছে, 1 নম্বর, সরকার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? 2 নম্বর, মধ্যযুগে সরকার বলতে কি বোঝাত? 3 নম্বর, ইংরেজিতে সরকার শব্দের অর্থ কি? 4 নম্বর, ইংরেজি
গভর্ন শব্দের অর্থ কি? পাঁচ নম্বর, গণতন্ত্র কাকে বলে? প্রশ্নবান দুই। ছ নম্বর, তন্ত্র কথাটির অর্থ কি? সাত নম্বর, রাজতন্ত্র কাকে বলে? প্রশ্নমান দুই। আট নম্বর, এখনো রাজতন্ত্রের অস্তিত্ব রয়েছে এমন দুটি দেশের নাম লেখো। ন নম্বর, সংবিধান কাকে বলে? প্রশ্নমান দুই। দশ নম্বর, বিধান শব্দটির মানে কি? এগারো নম্বর, বাংলায় একবার প্রজারা যে রাজাকে বেছে নিয়েছিলেন তার নাম কি? বারো নম্বর, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান কোন দেশে? তেরো, ভারতীয় সংবিধানে প্রধান রূপকার কে ছিলেন? চোদ্দ, ভারতীয় সংবিধান অনুসারে দেশের সরকার বেছে নেওয়ার জন্য কত বছর পর পর নির্বাচন হয়? পনেরো, দেশের নির্বাচন হওয়াকে চলতি কথায় কি বলে? ষোলো, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? সতেরো, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? আঠারো, ভারতে সারা দেশের জন্য যে সরকার রয়েছে তাকে কি বলা হয়? উনিশ, ভারতে রাজ্যের জন্য যে সরকার রয়েছে তাকে কি বলা হয়? কুড়ি, কেন্দ্রীয় সরকারকে কারা নির্বাচন করে? একুশ, রাজ্য সরকারকে কারা নির্বাচন করে? বাইশ, যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে? প্রশ্নমান দুই। তেইশ, ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় বলা হয়? প্রশ্নমান পাঁচ।